হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে আমাদের ভাইজাক ট্রিপের ডে থ্রি। তো এখন আমরা চলে এসেছি রুসিকন্ডা বিচে। আমরা যখন ভাইজাক গিয়েছিলাম সেই সময়টা ছিল বর্ষাকাল, তো প্রথম দুটো দিনের ওয়েদার বেশ ভালো ছিল, কিন্তু শেষ দিনটাতে একটু বৃষ্টি পেয়েছিলাম আমরা। আরকে বিচের থেকে রুসিকন্ডা বিচটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এখানে একটু ক্রাউডটা কম ছিল তুলনামূলকভাবে, আর সাথে বিচটা আরকে বিচের থেকে একটু বেশি পরিষ্কার ছিল। আর এখানে কিন্তু নোটিশ বোর্ডে লেখা ছিল যে এই বিচে চান করা নিষেধ, তাও কিছু কিছু লোককে আমরা দেখলাম স্নান করছে। এই বিচে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ এখানে বিচের একটা দিকে বেশ সুন্দর করে বসার জায়গা করে দেওয়া আছে, আর ওয়াশরুমের ব্যবস্থাও খুব ভালো, এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিন আমাদের জাস্ট দুটো জায়গায় দেখার ছিল, এই রুসিকন্ডা বিচ আর নেক্সট হচ্ছে কৈলাসগিরি। তো রুসিকন্ডা বিচে আমরা অনেকটা সময় কাটালাম, লাঞ্চ করলাম এখানে, তারপর এখান থেকে আমরা রওনা দিলাম কৈলাসগিরির উদ্দেশ্যে। এখানে একটা জিনিস বলে রাখি, কৈলাসগিরি যাওয়ার জন্য ওখানে একটা রোপওয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম রোপওয়েতে কাজ চলছিল, বন্ধ ছিল রোপওয়ে, তাই আমরা নিচ থেকে গাড়ি নিয়ে কৈলাসগিরিতে গেলাম। ওপরে বেশ সুন্দর একটা শিব পার্বতীর মূর্তি করা আছে, আর ওপরেও একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যায়, এই যে এই জায়গাটা। ওপরেও বেশ অনেক খাবারের দোকান আছে। ভাইজাক ট্রিপটা আমাদের এখানেই শেষ। আমরা যেহেতু হায়দ্রাবাদ থেকে ভাইজাক গিয়েছিলাম, তো হায়দ্রাবাদ ফেরার ট্রেনটা ছিল আমাদের রাত্রেবেলা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হলো যে ভাইজাকে মেন যে দেখার জায়গাগুলো আছে সেগুলো পুরো একটা দিন দিলে ঘুরে ফেলা সম্ভব, তবে সেটা একটু হেক্টিক হয়তো হয়ে যাবে, কারণ তোমাদের ট্রেন যদি একদম সকালে আসে এসেই সাথে সাথে ঘুরতে বেরোনোটা একটু হেক্টিক হয়ে যায়। তাই দুটো দিন ভাইজাকে আর একটা দিন আরাকু ভ্যালির জন্য রাখলে খুব ভালোভাবে ট্রিপটা কমপ্লিট করা যাবে। তো তিন দিনের ভাইজাক ট্রিপের ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে। সকলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।